মাতৃবিয়োগ। ভার্চুয়াল পদ্ধতিতে বন্দে ভারতের সূচনা করলেন প্রধানমন্ত্রী। এই দিনই সূচনা হলো জোকা তারাতলা মেট্রোর। কর্তব্যে অবিচল প্রধানমন্ত্রীকে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী। মাতৃবিয়োগ, রাজ্যে আসার কথা থাকলেও আসতে পারলেন না প্রধানমন্ত্রী। তবে নির্দিষ্ট সূচি মেনে ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করলেন হাওড়া NGP বন্দে ভারত এক্সপ্রেসের। সূচনা করলেন জোকা তারাতলা মেট্রো। অনুষ্ঠানে এসেও মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মূল মঞ্চের সামনে চেয়ারে বসে রইলেন। এদিন হাওড়া স্টেশনে আসার পর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন অন্যদিকের প্ল্যাটফর্মে থাকা বিজেপির কর্মী সমর্থকেরা। এখানেই তাল কাটে অনুষ্ঠানের। শুক্রবার ভোররাতে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। এদিনই রাজ্যে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করার পাশাপাশি হাওড়া থেকে রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল। কথা ছিল গঙ্গা তীরবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকের। মাতৃবিয়োগের পর সেই অনুষ্ঠানে ছেদ পড়ে। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দে ভারতের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এদিন ভিডিও বার্তাতে রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমায় ক্ষমা করবেন, আজ আমার বাংলায় আসার কথা ছিল, ব্যক্তিগত কারণে আমি তা পারলাম না, আমি ক্ষমা প্রার্থী। এদিন প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃবিয়োগের পরেও প্রধানমন্ত্রীকে তার কর্তব্যের অবিচল দেখে সাধুবাদ জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই, মায়ের কোনো বিকল্প হতে পারে না, আপনার মা আমারও মা, ঈশ্বর আপনাকে শক্তি দিক এই শোক কাটিয়ে ওঠার। Gratitude to you because you are supposed to come to West Bengal today, but because of the sad demise of your mother, you could not reach, but heartily you have reached to us through your virtual program. Even I will request to make the program cut to short and please take rest because just you are coming from the cremation. এদিনের বন্দে ভারত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ অন্যান্যরা। জানা গেছে প্রথম দিন হাওড়া NGP-র মধ্যে প্রায় 17টি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত। সূত্রের খবর, বিজেপি নেতৃত্ব রেল দপ্তরের কাছে অনুরোধ জানিয়েছিলেন উদ্বোধনের দিন রাজ্যের বেশ কিছু স্টেশনে ট্রেনটিকে দাঁড় করানোর জন্য। সেই কারণেই উদ্বোধনের দিন এতগুলি স্টেশনে ট্রেন দাঁড়াবে বলে জানা গেছে। পাশাপাশি বছরের শেষ লগ্নে কলকাতাবাসীর জন্য সেরা উপহার জোকা তারাতলা মেট্রো রেলের উদ্বোধন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও ফিরাদ হাকিমের ভূয়সী প্রশংসা করেন। প্রসঙ্গত 2010 সালে রেলমন্ত্রী থাকাকালীন জোকা তারাতলা মেট্রো রেলের শিলান্যাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই মেট্রোর উদ্বোধনে সেদিনের সে কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে। তিনি বলেন, আমার স্বপ্নের প্রজেক্ট আজ প্রাণ পেল, আমি রেলমন্ত্রী থাকাকালীন এই প্রজেক্টের শিলান্যাস করেছিলাম। Sir, you'll be happy to know today is my happiest day because my dream project when I was the railway minister, that Taratala Joka, I inaugurated this along with I invited Pratibha Patil ji, the then president, and also I must thank today the then Kolkata Corporation chairman Shobhan Chattopadhyay, because she collected all the land for this Joka rail station, for Taratala rail station, and my urban minister Firaz Hakim. And sir, other three projects also you are inaugurating today, I am very happy. One new train you have given Vande Bharat today, it is very good. I thank you so much for this, and also the railway minister and GM Eastern Railway, my honorable governor is also here, and the other ministers are also here, and the public representatives. গৌতম ঘোষের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।